হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নতুন একটি ড্রামা নিয়ে এসেছি। ড্রামাটির নাম টিল দ্য এন্ড অব দ্য মুন। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতে আমরা আমাদের মেইন মেল লিডকে দেখতে পাই, যার নাম তান্তাই জিন। তান্তাই জিন হলো শয়তানদের দেবতা। বলা হয় প্রত্যেকটা অরাজকতার পিছনেই তান্তাই জিনের হাত আছে। কিছুক্ষণ পর আমরা তার দুজন দাস দাসীকে দেখতে পাই। একজন বলে, হুজুর, সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা স্বর্গীয় লোকেদের জায়গা। তাইজিন এটা শোনা মাত্রই তার এক আঙ্গুলের ইশারায় সেই জায়গাটা ধ্বংস করে ফেলে। এরপর আমরা আমাদের ফিমেল লিড সুসুকে দেখতে পাই। সুসু বসে বসে তার বাবার কথা ভাবছিল। তখনই সেখানে একটি ছেলে আসে। ছেলেটির নাম গঙ্গেও। সুসু জিজ্ঞেস করে, বাবা কোথায়? গঙ্গেও বলে, উনি তো বাইরে গিয়েছিলেন, কিন্তু এখনো তো আসলেন না। হয়তো উনি সাইও ক্ল্যানে গেছে সেখানকার মানুষকে বাঁচাতে। সুসু বলে, কিন্তু সেখানে তো শয়তানদের দেবতা আছে, সেখানে নাকি মারামারি হচ্ছে। এ সব কিছু হচ্ছে ওই শয়তান দেবতার জন্য। আমরা যদি ওকে মেরে ফেলতে পারতাম তাহলেই সবকিছু শেষ হয়ে যেত। গঙ্গেও বলে, আমরা এটা করতে পারবো না, কারণ বড় বড় দেবতারাই ওকে শেষ করতে পারেনি, আর আমরা তো খুবই সাধারণ, আমরা কি করে ওকে মারবো। আমরা যদি শয়তানের দেবতার সকল ক্ষমতা আটকে রেখে তাকে বন্দী করতে পারি, শুধুমাত্র তাহলেই তাকে মারা সম্ভব। তখনই সুসু দেখতে পায় সাইওতে একটা কিছু হয়েছে। সে বাবা বলে চিৎকার করে ওঠে। এরপর আমরা দেখতে পাই সাইও সেক্টে আসলে তাইজিন এসেছে, আর সেখানে সে মিরার অব দ্য পাস্ট পেয়ে যায়, যেটার সাহায্যে অতীতে যাওয়া যেত অথবা অতীত দেখা যেত। তাইজিন বলে, তোমাদের এই জায়গাটা তো অনেক সুন্দর, তোমরা নিশ্চয়ই চাও না যে তোমাদের এই জায়গাটা নষ্ট হয়ে যাক। যদি তোমরা ধ্বংস না চাও তাহলে এই মিরর অ্যাক্টিভেট করো। তখন সেখানে যে লিডার ছিল সে সরাসরি না করে, তাকে তাইজিন বন্দি করে রেখেছিল। কিন্তু তারপরও লিডার বলে, তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও মেরে ফেলো, তারপরও আমি এই মিরর অ্যাক্টিভেট করব না। তখনই সেখানে সুসুর বাবা চলে আসে। সুসুর বাবা তাইজিনকে বলে, আমি বেঁচে থাকতে তুমি কারো ক্ষতি করতে পারবে না। সে তখন তলোয়ার দিয়ে শিকল ভাঙার চেষ্টা করে, কিন্তু তাইজিনের দাসেরা তখন সুসুর বাবার উপর আক্রমণ করতে থাকে। সুসুর বাবা তখন তার সর্বোচ্চ শক্তি দিয়ে তার তলোয়ার অ্যাক্টিভেট করে আর সেই শিকল ভেঙে ফেলে। মুক্ত হবার পর সেই স্বর্গীয় লোকেরও অনেক শক্তি হয় এবং তারা দুজনে মিলে সেখানকার সবাইকে দূরে সরাতে থাকে। তাইজিনের তখন প্রচণ্ড রাগ উঠে যায়, তাই সে তার শয়তানি পাওয়ার অ্যাক্টিভেট করে আর বলে, তোমাদের মধ্যে একজনকে তো আজ মরতে হবে, তাহলে তোমরা ডিসাইড করো যে কে আগে মরবে। কেউ কথা না বললে তাইজিন বলে, ঠিক আছে, কেউ যখন বলবে না তাহলে আমি তোমাদের দুজনকেই মেরে ফেলবো। যখনই সে তাদের উপর অ্যাটাক করতে যায় সেই মুহূর্তে একটা ছোট্ট তীর তার গাল ঘেঁষে যায়। এতে তাইজিন কিছুটা আহত হয়। সামনে তাকালে দেখতে পায় সুসু এসেছে। সুসু বাবা বলে, তুমি এখানে কেন এসেছো, তুমি চলে যাও, তুমি পারবে না ওর সাথে। তারা তখন সুসুকে পাস অব দ্য মিরর দিয়ে বলে সেখান থেকে পালিয়ে যেতে। সুসু সেই মিরর নিয়ে পালাতে থাকে আর তার পেছনে যায় তাইজিন। তাইজিনের সুসুকে দেখে প্রচণ্ড রাগ হয় আর সে তার সর্বোচ্চ শক্তি তাকে দেখায়। এসব দেখে সুসু অনেক ভয় পেয়ে যায়। তাইজিন বলে, তোমাকে দেখে অনেক শক্তিশালী মনে হলো, তাই তোমাকে আমার শক্তিশালী তলোয়ার দেখালাম। সুসু তখন তাইজিনের সঙ্গে ফাইট করতে যায়, কিন্তু সে তার সঙ্গে পেরে ওঠে না, বরঞ্চ তাইজিন সুসুর গলা চেপে ধরে। তখন হঠাৎ করে সুসুর কপালে একটা আলো জ্বলে ওঠে। এটা এতটা তীব্র ছিল যে তাইজিন সুসুকে ছেড়ে দেয়, কিন্তু যেহেতু সে অনেকটা আহত ছিল তাই তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে আর সেই রক্ত পাস্ট অফ দ্য মিররের উপরে পড়ে। এতে সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। সুসু দেখতে পায় সে অন্য একটা জায়গায় আছে এবং সেখানে একটা অচেনা কণ্ঠস্বর তাকে ডাকছে। সুসু বলে, কে আপনি? সেই কণ্ঠটি বলে, আমার পরিচয় তোমার জানার দরকার নেই, তবে তোমাকে তোমার ক্ষমতা সম্পর্কে জানতে হবে। পৃথিবী থেকে ওই শয়তান তাইজিনের প্রভাব সরাতে হলে তোমাকে অতীতে যেতে হবে এবং সেখানে গিয়ে তাইজিনের শক্তি তোমাকে নষ্ট করে ফেলতে হবে। এই কাজের জন্য তোমাকেই নির্বাচন করা হয়েছে। 500 বছর আগে তাইজিন এরকম ছিল না, সে একজন সাধারণ মানুষ ছিল। তখন সেখানে কিছু দৃশ্য দেখানো হয় যেখানে দেখা যায় তাইজিনকে কয়েকজন ছেলেরা বুলি করছে। তাইজিন কেন মানুষ থেকে শয়তান হয়ে গেল সেটা তোমাকে খুঁজে বের করতে হবে আর তার শয়তান হওয়াকে আটকাতে হবে, একমাত্র তাহলেই এই পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচবে। তখনই সুসু সেখান থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার সাথে সাথে পাস্ট অফ দ্য মিরর ভেঙে টুকরো হয়ে যায়। সুসু তখন ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে যায়, কিন্তু সে পালাতে পারে না। তাইজিন সুসুকে মারতে যায়, কিন্তু তার সামনে গঙ্গেও চলে আসে।
তাইজিন গঙ্গেওকে আঘাত করে। গঙ্গেও তখন তাইজিনকে বলে, আমি তোমাকে কারো ক্ষতি করতে দেব না, মরলে একসঙ্গে মরব। এই বলে তারা পাহাড় থেকে ঝাঁপ দেয়। সুসু তখন চিৎকার করে ওঠে। এরপর স্বর্গে ফিরে আসে। সেখানে তার বাবা জিজ্ঞেস করে, গঙ্গেও কোথায়? সুসু বলে, আমি জানি না, আপনি এই মিররটা দেখুন। এরপর সবাই সেই মিররের ছবিগুলো দেখে। সুসুর বাবা বলে, তার মানে তাইজিন আগে থেকেই শয়তান ছিল না, ও আগে সাধারণ একটা মানুষ ছিল। তাহলে এরপর কি হলো? সুসু বলে, আমি যাব এসব জানতে, আর আমি অতীতে গিয়ে ওকে মেরে ফেলবো। বাবা বলে, যেহেতু এই কাজের জন্য তোমাকে নির্বাচন করা হয়েছে, তাই এই কাজ তোমাকেই করতে হবে। বাবা তার সহযোগীকে বলে, তাড়াতাড়ি ওকে অতীতে পাঠানোর ব্যবস্থা করুন। এরপর তারা সেই প্রসেস শুরু করে। এদিকে তাইজিং সেখানে চলে আসে। তাইজিনকে আটকাতে সুসুর বাবা যায়। সুসু চিৎকার করে বলতে থাকে, বাবা আপনি যাবেন না। কিন্তু সুসুর বাবা কোনো কথা শোনে না। তাইজিন তখন তার সকল পাওয়ার একত্র করে এবং একসঙ্গে স্বর্গের সকল মানুষকে মেরে ফেলে। শুধুমাত্র সুসু বেঁচে যায়, কারণ সে অতীতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছিল। সুসু তখন চিৎকার করতে থাকে আর বলে, তুমি আমার আপনজনদের মেরে ফেলেছ, আমি তোমাকে ছাড়ব না, আমি কথা দিচ্ছি আমি তোমাকে মেরে ফেলব। এরপর সুসু গায়েব হয়ে যায়। যখন জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় সামনে একটি মেয়ে। মেয়েটি তাকে বলতে থাকে, ম্যাডাম দয়া করে উঠুন, কি হলো? সুসুর জ্ঞান ফিরলে সে তখন ভাবতে থাকে, এটা আমি কোথায় এসে পড়লাম। সুসু তখন তার বাবার কথা মনে পড়ে। সে বুঝতে পারে সে অতীতে চলে এসেছে। মনে মনে বলে, বাবা আমি আমার কথা রাখব, ওই শয়তান তাইজিনকে আমি মেরে ফেলব। এরপর সুসু তার দাসীকে জিজ্ঞেস করে, আমি এখানে কি করে এলাম? দাসী বলে, আমাদের উপর একদল গুন্ডা আক্রমণ করেছিল, আপনি তখন মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। সুসু বলে, আচ্ছা আগে এটা বলো, আমার নাম কি? দাসী বলে, ম্যাডাম আপনার কি হয়েছে, আপনি কি সব ভুলে গেছেন? আপনার নাম শিউ, আপনি ইয়ে জেনারেলের বাড়ির মেয়ে। সুসু বলে, যাক আমি তাহলে বড় বাড়ির মেয়ে। তখনই সেখানে একদল গুন্ডারা চলে আসে। সুসু তাদের শব্দ পেয়ে পালাতে চায়, কিন্তু সে ওড়ার চেষ্টা করলে পারে না। তখন তার মনে পড়ে, আমি এখন কি করব, আমি তো সাধারণ মানুষ, আমি তো এখন উঠতে পারবো না। দাসী বলে, ম্যাডাম আপনি কি করছেন? সুসু বলে, কিছু না, আমার পায়ে একটু ব্যথা পেয়েছি। এরপর গুন্ডারা চলে আসে। গুন্ডাদের লিডার সুসুকে ইশারা করতে থাকে, কিন্তু সুসু সেই ইশারা বোঝে না। সুসু একটা লাঠি নিয়ে তাদের সঙ্গে মারামারি করতে চায়, কিন্তু মুহূর্তেই তার লাঠিটা ভেঙে যায়। তখন সেখানে আরেকজন হিরো আসে। দেখা যায় ইনি আর কেউ না, গঙ্গেও। সুসু গঙ্গেওকে দেখে খুশি হয়। সুসু বলে, গঙ্গেও তুমি? সুসু গঙ্গেওর কাছে যেতে চাইলে সে তাকে সরিয়ে দেয়। গঙ্গেও বলে, আমার কাছে আসার দরকার নেই, তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে ক্ষমা করব না। গঙ্গেও এরপর চলে যায়। সুসু কিছুই বুঝতে পারে না, তাই সে তার দাসীকে জিজ্ঞেস করে। সুসু বলে, ওকে। দাসী বলে, আপনি ওনাকে চেনেন না, উনি রাজকুমার লিন। সুসু বলে, লিন? দাসী বলে, ম্যাডাম আপনি ওনাকে পছন্দ করেন, কিন্তু উনি আপনার বোনকে পছন্দ করে। সুসু বলে, এটা কেমন কথা, আমি লিনকে পছন্দ করি আর লিন আমার বোনকে পছন্দ করে? দাসী বলে, হ্যাঁ। দাসী বলে, রাজকুমার লিনের সঙ্গে আপনার বোনের বিয়ে হয়েছে, আপনি সেটা সহ্য করতে পারেননি, তাই আপনি আপনার বোনকে পানিতে ফেলে দিয়েছেন, তাই রাজকুমার লিন আপনার উপর অনেক রেগে আছে। সুসু মনে মনে ভাবে, এটা আমি কার শরীরে এসে পড়লাম, এই মেয়ে তো অনেক খারাপ। তখনই সেখানে সেই ডাকাত দল আবার আসে। ডাকাতের লিডার সুসুকে বলে, ম্যাডাম এবার আমাদের টাকাটা দিয়ে দিন। সুসু অবাক হলে লিডার বলে, কেন, আপনি তো আমাদেরকে বলেছিলেন আপনার উপরে অ্যাটাক করতে, এরপর রাজকুমার লিং আপনাকে বাঁচাতে আসলে পরে আপনি আমাদেরকে টাকা দেবেন। দাসী এটা শুনে বলে, ম্যাডাম আমি এই কথা কাউকে বলবো না। সুসু মনে মনে ভাবে, এই মেয়েটা কি ধরনের মেয়ে। এরপর তারা বাড়িতে যায়। সুসু ভাবতে থাকে, আমাকে এসব দেখলে চলবে না, আমি যে কাজের জন্য এসেছি আমাকে সেটা করতে হবে, আমাকে ওই শয়তানদের দেবতাকে খুঁজে বের করতে হবে, এরপর তাকে মারতে হবে। সুসু তার দাসীকে জিজ্ঞেস করে, তোমাকে যদি একটা কথা জিজ্ঞেস করি তুমি বলবে? দাসী বলে, হ্যাঁ আপনি জিজ্ঞেস করুন। সুসু বলে, তুমি কি তাইজিন নামে কাউকে চেনো? দাসী বলে, ম্যাডাম আপনার কি হয়েছে, আপনি কি সত্যি সব কিছু ভুলে গেছেন, তাইজিন আপনার স্বামী? এটা শুনে সুসুর মাথা ঘুরে যায়। দাসী বলে, উনি তো উঠানেই আছেন। সুসু তখন তাইজিনের কাছে যায়। তাইজিনের কাছে বসে তাকে ভালোভাবে দেখতে থাকে, এটা কি সেই তাইজিন কিনা? তার হাত দেখাতে বলে সুসু বলে, তুমি আমার গলা চেপে ধরো। তাইজিন কিছু বলে না। সুসু বলে, তুমি আমার দিকে রাগ করে তাকাও তো।
তাইজিন তার দিকে তাকালে সে ভয় পেয়ে যায়, কারণ তার পুরনো তাইজিনের কথা মনে পড়ে যায়। সুসু তখন এক দৌড়ে ভিতরে চলে আসে। দাসীকে বলে, আচ্ছা ও বরফে বসে আছে কেন? দাসী বলে, ম্যাডাম আপনি ভুলে গেছেন, আপনি তো ওনাকে শাস্তি দিয়েছেন 3 দিন বরফের উপর বসে থাকতে। সুসু বলে, আমি? কিন্তু কেন? দাসী বলে, আপনি যখন আপনার বোনকে পানিতে ফেলে দিয়েছিলেন তখন ওনাকে বাঁচাতে রাজকুমার লিন ঝাঁপ দেয়, আর সেখানে তাইজিনও ঝাঁপ দেয়। সুসু বলে, কেন, আমাকে বাঁচানোর জন্য? দাসী বলে, না আপনার বোনকে বাঁচানোর জন্য। সুসু বলে, আমার বোনকে বাঁচানোর জন্য লিন পানিতে ঝাঁপ দিয়েছে, আবার আমার স্বামীও পানিতে ঝাঁপ দিয়েছে। কারণ কি? দাসী বলে, কারণ তাইজিন আপনার বোনকে পছন্দ করে, তাই আপনি তাকে 3 দিনের শাস্তি দিয়েছিলেন। সুসু তখন অবাক হয়ে যায়। সুসু বলে, আমি লিনকে পছন্দ করি, লিন আমার বোনকে পছন্দ করে, আবার আমারই স্বামী তাইজিন আমার বোনকে পছন্দ করে, এসব কি হচ্ছে? দাসী বলে, ম্যাডাম এটাই সত্যি। আর এখানেই এই সিরিজের প্রথম এপিসোডটা শেষ হয়ে যায়। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্টে কেমন লেগেছে তা জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।